সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণ কি বলছেন পাশাপাশি জানাবেন কবে নাগাদ এই লঞ্চ চলাচল শুরু হতে পারে সম্প কিছুদিন আগেও এই ট্রার্মিনালগুলোতে যেখানে নানা শ্রেণী পেশার মানুষের ব্যস্ততা ছিল এখন সেখানে শুনসার নিরাপত্তা নেই কোনো যাত্রীর ব্যস্ততা কিংবা কুলির হাঁকাহাঁকে আমরা দেখেছি যে এক সপ্তাহ ধরে বরগুনা সদরের সাথে সে ঢাকার লঞ্চ যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে একই সাথে বরগুনার আরও একটি নৌরুট ঢাকা আমতলি যে রুট ব্যবহার করে সাধারণ যাত্রীরা কুয়াকাটা কিংবা কলাপাড়ায় যাতায়াত করেন সেই নৌরুটটিও বন্ধ রয়েছে এবং সেটি বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে গত ঈদের পর থেকে কিন্তু সেই রুটে কোনো নৌযান চলাচল করছে না এতে সাধারণ যাত্রীরা একই সাথে ব্যবসায়ীরা কিন্তু বিরম্বনায় পড়ছেন ব্যবসা বাণিজ্যে যে পণ্য আনা নেওয়া করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে আমাদের জানিয়েছেন তারা আমাদের আরও একটি বিষয় জানিয়েছেন যে বরগুনার সাথে দীর্ঘদিন ধরেই কিন্তু লঞ্চ যোগাযোগ মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং সেক্ষেত্রে এখানকার যে লঞ্চ মালিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাকেও কিন্তু দায়ী করছেন তারা তারা জানিয়েছেন একটি মাত্র শিপিং লাইন্স এম কে শিপিং লাইন্স নৌযান শুধুমাত্র শুধুমাত্র বরগুনার দুটি রুটে যাতায়াত করে থাকে অন্য যে শিপিং লাইন্স কোম্পানিগুলো রয়েছে একটি সিন্ডিকেটের কারণে তাদের যে লঞ্চগুলো নৌজানগুলো সেগুলো কিন্তু বরগুনাতে যোগাযোগ করতে পারছে না এ কারণেও কিন্তু এখানে অনুন্নত সার্ভিস থাকার কারণে সাধারণ যাত্রীরা বলছে পদ্মা সেতু চালু হওয়ার পর যেখানে ঢাকার সাথে সময় দূরত্ব কমেছে বাসে যারা তারা যেখানে সাত থেকে আট ঘন্টার মধ্যে বরগুনার সাথে যোগাযোগ করতে পারে সেখানে একটি অনুন্নত সার্ভিস থাকার কারণে এখানে চোদ্দ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় এ কারণে অনেক যাত্রীরাই কিন্তু লঞ্চ বিমুখ হয়েছেন এবং তারা জানিয়েছেন যে এখানে যদি ভালো সার্ভিস দেওয়া হয় তাহলে তারা এখানকার যে লঞ্চ যোগাযোগ সেক্ষেত্রে আবার ফিরবেন তবে এখানকার লঞ্চ মালিক যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা হয়েছে তারা জানিয়েছেন যে উজানের ঢল প্রবল থাকার কারণে কয়েকদিন ধরে লঞ্চ যোগাযোগ বন্ধ আছে এবং এটি নদীর প্রবাহ স্বাভাবিক হলে আরও দশ পনেরো দিন পরে এখানকার যে লঞ্চ যোগাযোগ ব্যবস্থা সেটি পুনরায় চালু করবেন বলেও জানিয়েছেন তবে সচেতন মহল এটিকে বলে উল্লেখ করেছেন তারা জানিয়েছেন যে এখানকার যে লঞ্চ মালিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা এবং সিন্ডিকেট সেটি কিন্তু কোন ক্রমেই বন্ধ হচ্ছে না এখানের যে মানুষের সাধারণ মানুষের যে দাবি রয়েছে যে দ্রুতগামী এবং উন্নত যে লাউন্স সার্ভিস ব্যবস্থা সেটি চালু করার দাবির পাশাপাশি সচেতন মহল জানিয়েছেন যে নৌ পরিবহন যে উপদেষ্টা রয়েছেন তিনি যেন সুদিষ্টি দেন দক্ষিণবঙ্গে যে প্রাচীন নৌরুট বরগুনার যে দুটি নৌরুট ঢাকা এবং বরগুনা সদর এবং ঢাকা আমতলি নৌরুট যেন বাঁচিয়ে রাখা হয় এবং এখানের সাধারণ মানুষ যে আরাম উদ্যোগ ভ্রমণের যে বাহন হিসেবে লঞ্চ মাধ্যমকে প্রাচীন কাল থেকে বেছে নিয়েছেন সেই মাধ্যমটি যেন পুনরায় সচল থাকে এবং এখানকার ভাড়া যাতে সাধারণ মানুষের যে একটা টিকেটের মূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ইয়াতে থাকে ক্রয় সীমার মধ্যে থাকে সে বিষয়ে কিন্তু নবপরিবহন মন্ত্রনালয় তারা হস্তক্ষেপ কামনা করছেন এদিকে এখানকার যারা ব্যবসায়ী তারা জানিয়েছেন যে দীর্ঘদিন বন্ধ হলে তাদের যে ব্যবসায় বাণিজ্য কাঁচামাল চাল পণ্য কিংবা অন্য যে ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে একটি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানিয়েছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে চেষ্টা চলছে এখন নদীর প্রবাহ স্বাভাবিক হলে তাদের লঞ্চ সার্ভিসটি পুনরায় অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন এই ছিল বর্গুনা লঞ্চ ঘাট থেকে আমার কাছে সব শেষ ঢাকা বর্গুনা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ